নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যু হওয়ায় সোমবার গোটা হাসপাতাল জীবাণুমুক্ত করা হয়। প্রসঙ্গত, দুদিন আগে এক ব্যক্তি জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। তার লালা রস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার সকালে তার মৃত্যু হয়। দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর হাসপাতালে কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এদিন হাসপাতাল জীবাণুমুক্ত করা হয়। তাকে তো প্রথমে সে সোয়াব দিয়েছিল, সোয়াবের রিপোর্ট কালকে পজিটিভ আসে, কিন্তু তার মধ্যে পেশেন্ট এক্সপায়ার হয়ে যায়। যাক, আমাদের বিধি নিয়ম মেনেই সেসব বডি প্রশাসনের হস্তক্ষেপে যে নিয়ম নীতি আছে সেগুলো পালন করে বডি মর্গে রাখা আছে। পজিটিভ হয়েছে, তারা আবার সিদ্ধান্ত নেবে। আর হাসপাতালে আমরা চিঠি করেছিলাম কালকে ফায়ার ব্রিগেডকে যে হাসপাতালটা পুরো স্যানিটাইজ করে দেওয়ার জন্য। আমরা গতকালকে স্যানিটাইজ করে নিয়েছিলাম আমাদের নিজস্ব মেশিন দিয়ে, তো পুরো হাসপাতালটাকে আরেকবার স্যানিটাইজ করার জন্য গতকাল চিঠি দিয়ে জানানো হয়েছে তারা স্যানিটাইজ করে। উনি কি যখন মানে ভর্তি হয়েছিলেন তখন কী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন? জ্বর নিয়ে। তারপরে রিপোর্টটা গতকাল নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।